দাদা এদিকে এদিকে আমরা এই পাশে তার নিজের ভোট ব্যালটে ফেলছেন এবং তার ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তার কন্যা পরিস্থিতি কি তিনি ভোট প্রদান করবেন বহুদিন পরে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। এবং নির্বাচনের পরিবেশ যদি এমন থাকে, দেশের আমার মনে হয় অর্ধেক সমস্যা আপনা আপনি দূর হয়ে যাবে। দেশের মানুষ যখন ভোট দিতে পারে না, তখন সে দেশের মালিকানা অনুভব করে না। এবং একটা মানুষ যখন দেখবে সে যাকে ভোট দিয়েছে সেই মানুষটা সংসদে অথবা অন্য কোনো স্তরে যে নির্বাচন হয় সেখানে যারা ভোট দেয় তাদের ভোটের প্রার্থী যখন জয়যুক্ত হয় তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাসের সৃষ্টি। আমি জানি না নির্বাচন অন্যখানে কেমন হচ্ছে, কিন্তু আমি যেটুকু দেখলাম এখন পর্যন্ত, ওই যে বলছি কুতুবপুর ছাড়া তাও নির্বাচনের ভিতরে কোনো রকমের কোনো অবজেকশন নাই আমার, আমি সন্তুষ্ট। ওরা বাইরে কথাবার্তা বলছে এবং একটা ইউনিয়ন পরিষদের মেম্বার, তার চাল চলন মনে হচ্ছে রাষ্ট্রের প্রধান, তিনি প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি এই ধরনের। আপনি ভোটে তো শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, কোথায় বুঝলাম না, মানে ভোট থেকে তো আপনি সরে যাচ্ছেন না। আপনি অপ্রাপ্ত বয়স্কের মধ্যে মতো প্রশ্ন করছেন, এটা কোনো প্রশ্নের মধ্যে আসে না। ঠিক আছে জি দাদা, ধন্যবাদ দাদা, তাহলে আমরা চলে যাই। হ্যাঁ শিওর, আমি সোজা যাবো আপনার জন্য। এই দেখো তো।